লিউজা আক্তার কৃষ্টি বাংলাদেশের প্রথম নারী উবার চালক। বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের সচরাচর এই পেশায় দেখা যায় না। দিনের শুরুটা আর দশ জনের মতো হলেও বাকি দিনটা কৃষ্টির বাকি সবার মতো কাটে না। সকাল সকাল কাজ গুছিয়েই বেরিয়ে পড়েন শখের গাড়িটি নিয়ে। কাজ তো কাজই, আমি মনে করি যে কোনো কাজ কাজ করা উচিত। আমার আর্ন করতে হবে, সংসার চালাতে হবে, এটুকুই আমি বুঝি। হ্যাঁ, কোথা থেকে টাকা আসবে সহজভাবে এটাই চিন্তা করা উচিত। কর্মজীবন গায়িকা হিসেবে শুরু হলেও জীবনের সংকটময় মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয় স্টিয়ারিং ধরার, তবে তিনি বেশ আনন্দের সাথেই করেন এই গাড়ি চালানোর কাজটি। আমি গান করতাম, বাট তখন আমার ছোট বেবির কারণে আমি প্রায় এক বছরই অসুস্থ ছিলাম, গানের জগৎ থেকে একটু দূরে সরে গিয়েছিলাম বেবির জন্য। আমার হাজবেন্ডের চাকরিও তখন চলে গিয়েছিল, তো তখন আসলে কী করব কী করব বিভিন্ন চিন্তা ভাবনা থেকেই গাড়িতে আসা, উবারে আসা, যে গাড়িটা বিক্রি করতে হবে না, হয়তো একসময় ক্রাইসিসটা চলে যাবে, তো যে কয়দিন ক্রাইসিস যাচ্ছে না সে কয়দিন আমি উবার গাড়ি চালাই। কিন্তু মনে প্রশ্ন জাগে, এত পেশা থাকতে কেন তিনি বেছে নিলেন এই গাড়ি চালানোকে? প্রশ্ন করাতে তিনি নিজেই ব্যাপারটি খোলাসা করলেন। চাকরি আমার আসলে পরের আন্ডারে কখনোই আমার এটা ভালো লাগতো না, কারণ আমি একটু স্বাধীন চেতা, যে আরেকজনের আন্ডারে কাজ করবো, এটা বকা দিবি, ওইটা করবে, সেটা করবো, আমি এটা কখনোই পারবো না। আর বেসিক্যালি কারণটা হচ্ছে, যেহেতু আমি গান করতাম, যে আমি উবারও চালাচ্ছি, আমি যখন চাকরি করব, আমি এসএসসি পাস, তো আমি কোন স্কেলের চাকরিটা পাবো? সর্বোচ্চ 10,000 টাকা বেতনের চাকরি পাবো আমি, তো 10,000 টাকায় তো আমার সংসার চলবে না, আমার যেটা বাচ্চা বাবা মা ফ্যামিলি সবাই আছে। তো আর এই যে সময়টা দিব, ওই সময়টা যদি আমি উবারে দিই তাহলে তো আমার অনেক বেশি আর্ন হচ্ছে আমার ফ্যামিলিকে চালানোর জন্য। আর পাশাপাশি যেহেতু গান করি, আমি গানের চর্চাটাও মাঝে মধ্যে করতে পারছি, দিনের বেলা আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারছি, বাচ্চাদের সময় দিতে পারছি, রাতে যারা তখন ওরা ঘুমিয়ে থাকে তখন আমি কাজ করছি, তো আমার এখানে কিন্তু ফ্যামিলিতে কোনো মানে মিসিং জিনিসটা থাকছে না। হ্যাঁ, আমি পাশাপাশি ব্যবসা করতে পারছি, সব কিছুই করতে পারছি, এটা হচ্ছে আমার একটা ফ্রি টাইমের কাজ। তো সেই হিসাবে যদি করি, দেখা যায় অনেক সময় অসুস্থ থাকলেও আমি রেস্ট নিতে পারছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না, লাইক বিজি। যেহেতু বাংলাদেশে এই পেশায় সচরাচর কোনো নারীকে দেখা যায় না, তাই স্বভাবতই কিছু কিছু ক্ষেত্রে তাকে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবে কৃষ্টি জানালেন, বেশিরভাগ মানুষই তার কাজকে প্রশংসা করেন, এমনকি সমর্থন পান নিজের পরিবারের কাছ থেকেও। তার দেখুন তেমন তার এটা ভালো লাগে, আর অন্য কাজ তার ভালো লাগে না, এটা কি করবো, এটা করবোই, মানুষ ভালো হতে হবে, মানুষ যদি ভালো হয় তো দুনিয়া ঘুরাইলেও ভালো থাকে। গাড়ি চালাতে হলে থাকতে হবে গাড়ির সব যন্ত্রাংশের সাথে ভালো বন্ধুত্ব, বুঝতে হবে কখন কোন সমস্যা হচ্ছে। অনেকেই ভাবেন মেয়ে মানুষ বলে কৃষ্টি হয়তো বুঝবেন না এসব টেকনিক্যাল বিষয়, এমন পরিস্থিতিতে এগিয়ে আসতে চান অনেকেই, কিন্তু এই বিষয়ে কৃষ্টি কি বলেন? হুইল কি করে চেঞ্জ করি, অনেক ছেলেরা এগিয়ে আসে যে আপনি পারবেন কি না, আমি বলছি আমি আপনার চেয়ে ভালো পারবো, আমি চেঞ্জ করি। আমার গাড়ির যে কোনো নষ্ট হলে আমি সবসময় গ্যারেজে নিজে নিয়ে বসে থেকে কাজ করিয়েছি, অন্যের আন্ডারে কখনোই দেয়নি। ছোটোখাটো কাজগুলি আমি সবই জানি, যেগুলো রাস্তাঘাটে প্রবলেম হতে পারে, যেমন আপনার চাকা পাঞ্চার হতে পারে, ইঞ্জিনে পানি চলে যেতে পারে, অনেকগুলো মানে ফিউজ কেটে যায়, অনেকগুলো প্রবলেম হয়, এগুলো স্বাভাবিক জিনিস, আমি নিজে থেকে শিখেছি এগুলোকে। জ্যামের শহর ঢাকায় গাড়ি চালানো খানিকটা কঠিন, ধৈর্যেরও বটে। জ্যামের কারণে কমে যায় ট্রিপ সংখ্যা, তবে কেউ যদি ধৈর্য ধরে কাজটি চালিয়ে যেতে পারেন, দিন শেষে যা উপার্জন হয় তা বেকার থাকার চেয়ে অনেক ভালো। কেউ যদি চাকরির বদলে এটা রেগুলার করে, যে 8 ঘন্টা আমি ড্রাইভ করলাম, তো ডেলি তার 2-3 হাজার টাকা সব শেষে থাকে। কৃষ্টির মতে কোনো পেশাকেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই, একেবারে বেকার বসে থাকার চেয়ে যে কোনো কাজে নিজেকে যুক্ত করাই শ্রেয়। হাই এডুকেটেড মেয়ে বা ছেলে অনেকে চাকরির জন্য, আমাদের দেশে চাকরির অবস্থা খুবই খারাপ, তাই না, অনেকেই বেকার বসে আছে, অনেক বছর যাবৎ বেকার বসে থাকে অনেকে, যদি সে উবার চালায় এটা তার স্বাধীনতা, তার নিজের কাজগুলো সে করতে পারছে, পাশাপাশি বিজনেস করতে পারছে তার ইচ্ছে মতো, এবং সে এখান থেকে আরও অনেক বেশি করতে পারছে।